আজি আমি আজমল ফাউন্ডেশ্যনের অধীনত আজমল আই এস একাডেমির ফার্স্ট বেচ অফ স্টুডেন্ট সিলেকশনের যে টেস্ট হয়েছিল তার রিজাল্ট ডিক্লারেশন করব ওলাইছো। আর ইয়াতে আমার ফার্স্ট যে বেচ মানে এন্ট্রেন্সত বহিছিল 267 ক্যান্ডিডেটস আমার আজমল আই এস একাডেমির ফার্স্ট বেচর সিলেকশনের কারণে বহিছিল গোটেই অসমৰ পৰা। আর তাতে আমার তিনটা এরিয়াত মানে এক্সামিনেশন হয়েছিল, যে টেস্ট কন্ডাক্ট করা হয়েছিল জেনারেল স্টাডিজ, সিসেক আর এসেক রাইটিংয়ের উপর। আর 240 মার্কসের ভিতর এই প্রোগ্রাম রিটেন টেস্টটা হয়েছিল। আর এই টেস্টত আমার 267 ক্যান্ডিডেটসের ভিতর মানে পার্সোনাল ইন্টারভিউর কারণে 80 ক্যান্ডিডেটসত সিলেকশন করা হয়েছে। ইয়াতে রুহুল সিদ্দিকী বলে এজন ক্যান্ডিডেট, তেখেতে 119 মার্কস আউট অফ 240 ভিতর পাইছে আর তেখেতে টপ করেছে। লগতে আর 80 ক্যান্ডিডেটসত আমি পার্সোনাল ইন্টারভিউর কারণে শর্টলিস্ট করেছো। এইটো অল্প সময় ভিতর আমার আজমল ফাউন্ডেশনের ওয়েবসাইটত এই রিজাল্ট ডিক্লেয়ার করা হব। সকলো ক্যান্ডিডেটসে আমার আজমল ফাউন্ডেশনের ওয়েবসাইট www.ajmalfoundation.org ইয়াতে পাব। আর আধা ঘন্টার ভিতর এই রিজাল্ট আপলোড হয়ে যাবগে। আর বিশেষকে আমি যখন ক্যান্ডিডেট ইয়াতে শর্টলিস্ট হয়েছে তেওঁলোকক অভিনন্দন জানাইছো। তেওঁলোকক পার্সোনাল ইন্টারভিউর কারণে মাতা হব। ইয়ার পিছত তেওঁলোকক লৈ পেলাই যখন সিলেকশন পাব আমি আশা করছো 40 ক্যান্ডিডেটসক লৈ পেলাই আমি ফার্স্ট বেচটো আরম্ভ করিম। আর ইয়াতে সিভিল সার্ভিসের কারণে পিয়ারলি সিভিল সার্ভিসের কারণে 20 জন ক্যান্ডিডেট লওয়া হব। আর এসএসসির কারণে স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামিনেশন আছে তার কারণে আর 20 জনক লৈ পেলাই আমি টোটাল 40 জন ক্যান্ডিডেটক লৈ পেলাই আমি প্রোগ্রামটা আরম্ভ করি। আর আমার এই আজমল আই এস একাডেমির ফার্স্ট বেচটো অহা মে মাহত আরম্ভ হব। আমি অফিসিয়ালি প্রোগ্রাম ইনগ্রেশন করিম। তাতে আমার ট্রাস্টি মা বদরুদ্দিন আজম সাহেব, সিরাজুদ্দিন আজম সাহেব আর প্রমিনেন্ট পার্সোনালিটিজ সিভিল সার্ভিস ব্যাকগ্রাউন্ডর তেওঁলোকে থাকিব। আর আমি আশা করছো যিখিনি ক্যান্ডিডেট ইয়াতে সিলেকশন পাইছে তেওঁলোকে নিজে তেওঁলোকৰ মেধাত পরিচয় দি পেলাই অহা দিনত তেওঁলোকে সিভিল সার্ভিসত হোক বা বেলেগ বেলেগ কম্পিটিটিভ এক্সামিনেশনত হোক তেওঁলোকে যথেষ্ট সাকসেসফুল হবে।